হাই ফ্রেন্ডস, তো দেখো এখন একটা টমেটোর চাটনি বানাবো, সেটা তোমাদেরকে শেয়ার করছি। তো টমেটো দেখো কেটে নিয়েছি আর কড়াইতে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। এখন হালকা হালকা সেদ্ধ হবে আর আমি মশলাগুলো এখন দিতে লাগবো। তো সেদ্ধ হতে থাক, এখানে লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, তো লবণটা দিয়ে দিব। ফ্রেন্ডস এখানে দেখো, দেখছো এবার মশলাগুলো আমি দিব। প্রথমত একটুখানি লবণ দিচ্ছি আমি, এবারে দিব একটু জিরে গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, তো লবণটা দেওয়া হয়েছে, এবার আমার গলে যাবে আস্তে আস্তে। তো আস্তে আস্তে গলতে থাক, এখন ঢাকা দিয়ে দিব। তো দেখো ফ্রেন্ডস, অনেকটা আমার দেখো লবণ দেখতে পেলে মশলাগুলো সব দিয়ে দিলাম, এর মধ্যে আমি এবার চিনি অ্যাড করব। তো তোমরা বুঝতে পারবে যে পরিমাণ তোমাদের টমেটো থাকবে সেই পরিমাণ তোমরা চিনি অ্যাড করতে পারবে। আমি চিনি দিয়ে দিলাম, চিনিটা দেওয়ার জন্য আর একটু জল বেরিয়ে গেল। তো এবারে ফ্রেন্ডস দেখো, এর মধ্যে এই দেখো পাতি লেবু কেটে নিয়েছি, একটু রস দিলে আরও খেতে টেস্ট হয়, টক টক আসে। টমেটোটা অত টক টক না থাকলে টক টকটা হয় করা ভালোই। তো লেবুর কিচ্ছু রস নেই দেখো, এর এটা খুব মোটা, চামড়া খুব মোটা, খোসাটা খুব মোটা হচ্ছে। তো যেটা হচ্ছে ওইটুকু বের করে দিলাম। তো লেবুর রস দিয়ে দিয়ে এখন কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম দেখো। তো এবারে দেখো আমি খেজুর দিয়ে দিয়েছি এভাবে কেটে নিয়ে। আর একটু হতে থাক, ঢাকা দিয়ে দিই, কালারটাও খুব সুন্দর হয়েছে। ফ্রেন্ডস এখানে দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। গলেও গেছে টমেটোগুলো। তো ফ্রেন্ড দেখো আমি তেল গরম করতে এখন বসিয়ে দিব। তো চাটনিটা ফোড়নে দিব, এই দেখো শুকনো লঙ্কা, এখানে দারচিনি আছে, এলাচ আর তেজপাতা, এইগুলো দিয়ে। তো পাঁচফোড়নটা আমার কাছে নেই, পাঁচফোড়নটা আছে চাটনিতে দেই, মেন জিনিস, মেন জিনিস বলতে এগুলো থাকে। তো চাটনিতে পাঁচফোড়নটাও লাগে, কিন্তু পাঁচফোড়নটা আবার শেষ হয়ে গেছে, সেই জন্য আমি এইভাবে করছি। তো এইভাবে কিন্তু আরেকদিন আমি করেছি, টেস্ট হয়েছিল খেতে, সেই জন্য তোমাদেরকে আজকে আমি শেয়ার করছি। তো দেখো এটা আমার ভাজা ভাজা হয়েছে একটুখানি, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পাঁচফোড়ন ছাড়াও তোমরা এভাবে ট্রাই করতে পারো, খেতে কিন্তু খারাপ লাগে না, দারুণ লাগে। আমি একদিন ট্রাই করেছি বলে তোমাদেরকে শেয়ার করছি।
তো ফ্রেন্ডস এখানে দেখো টমেটো চাটনিটা আমার কালারটা খুব সুন্দর এসেছে, দেখো আর হয়েও গেছে। এখন আমি নামিয়ে নিব, আর কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে বলো।